রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি দিয়ে চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়কত্ব ফিরে পাওয়া বাবর আজম দলীয় ষোলো রানের টিম শেফার্ডকে আউট করেন শাহিনশাহ আফ্রিদি এই ওপেনারে ব্যাট থেকে আসে বারো রান দলীয় বাইশ রানে টিম রবিনসনকে ফেরান আমির মাঠে ফিরি এই পেসার বুঝিয়ে দেন ক্রিকেটকে এখনও অনেক কিছু দেয়ার আছে তার নিজের পরের ওভারও জ্বলে ওঠে আমির ষষ্ঠ ওভারে ১৩ রান করা ডিন ফক্সক্রফকে ফেরান তিনি পাওয়ার প্লে ছয় ওভার শেষে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় তিন উইকেটে ৩৫ রান দুই পেসারের দাপটের মাঝে ম্যাচকে এক ওভারে নিজেদের নিয়ন্ত্রণে এনে দেন লেগ স্পিনার আব্রার নবম ওভারে পরপর দুই বলে মার্ক চ্যাপম্যান ও নিশামকে আউট করেন তিনি দশ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে ছাপ্পান্ন রান সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি কিউই দল শেষ পর্যন্ত আঠারো দশমিক এক ওভারে নব্বই রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপ দল সর্বাধিক উনিশ রান করেছেন চ্যাপম্যান শাহিন আফ্রিদি তিনটি ও দুই উইকেট পাকিস্তানের জন্য টার্গেট দাঁড়ায় একানব্বই রান ছোট টার্গেটে খেলতে নেমে দলীয় চার রানে ফিরে যান সাইম আয়ুব এরপর অবশ্য দারুণ জুটি করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান দুজনে মিলে যোগ করেন সাঁত্রিশ রান দলীয় চল্লিশ রানে আউট হন বাবর তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে চোদ্দ রান সবার নজর ছিল উসমান খানের দিকে আরব আমিরাত ছেড়ে পাকিস্তানের হয়ে খেলতে নামেন তিনি কিন্তু দলীয় রানে ফিরে যান এই ব্যাটার উসমানের ব্যাট থেকে এসেছে সাত রান চতুর্থ উইকেটে রিজওয়ান ও ইরফান খান ছত্রিশ রান তুলে সাত উইকেটে জয় নিশ্চিত করে পাকিস্তানের হাতে তখনও বাকি সাতচল্লিশ বল সর্বাধিক পঁয়তাল্লিশ রানে অপরাজিত থাকেন রিজওয়ান বিরাট কোহলি ও বাবর আজমকে টপকে টি টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রান করার রেকর্ড করেছেন পাকিস্তানের এই কিপার ব্যাটসম্যান এর আগে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে আইপিএলের কারণে বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার না থাকায় একেবারে তরুণদের নিয়ে এবার পাকিস্তান সফর করছে নিউজিল্যান্ড